এই পর্যায়ে আমাদের সম্মুখে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব। হযরতের বয়ানের পূর্বে মাগন্ত আল কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে ভাই মোহাম্মদ ফজল আহমদ। نحمدكم ونستعينكم ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله سيرة مشي عبد الله قرر الدهج عيجته
আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মাওলানা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীফ হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করছেন। কাইফা শব্দটা তাআজ্জুবের জন্য, আশ্চর্যতা প্রকাশ করার জন্য ব্যবহার হয়েছে। কাইফা শব্দের অর্থ হলো কিভাবে, আমরা দেশের আরো সহজ ভাষায় কয় কেমনে, এই কেমনে শব্দটা আশ্চর্য হইয়া বলে। আপনি যদি একটা লোকের লালন পালন করেন, ভরণ পোষণ সব দায়িত্ব গ্রহণ করেন, বিয়া শাদি করাইয়া দেন, বাড়ি ঘর করে দেন, আর এই লোকটা যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন যে হে আমার বিরুদ্ধে কেমনে গেল। আপনারা কিন্তু ঘুমনি নেওয়া যায় কিছু আনা তো করবেন, এরকম কইনি আমরা আশ্চর্য হইয়া হে আমার বিরুদ্ধে কেমনে গেল। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই কাইফা শব্দ উল্লেখ করে বলেন আশ্চর্য হয়ে যে কিভাবে তোমরা দিয়ে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, তোমরা মানব জাতি, গোটা মানব জাতি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, এটা একটা আশ্চর্যের বিষয় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইজ্জত আর সম্মান দিয়েছেন, এত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক কোন প্রাণীকে দেন নাই। নাফেকের তৈরি মানুষ তার ডিউটি করে নূরের তৈরি ফেরেশতারা, আমাদের সিকিউরিটির জন্য আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন لَهُمْ عَاقِبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ যে তোমাদের সামনে পিছনে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, এরা আল্লাহর হুকুমে সমস্ত বিপদ আপদ থেকে তোমাদের হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দিনে 10 জন, রাইতে 10 জন, এই মিলে 20 জন ফেরেশতা রাত দিন 24 ঘন্টা আপনি আমার বডির হেফাজতের জন্য নিযুক্ত করে রাখছেন। এটা কি আমাদের সম্মান না? আমাদের দেশে এমপি মন্ত্রী কোথাও যেতে হইলে আগে পিছে পুলিশের গাড়ি থাকে, কিন্তু উন্নত দেশে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, কানাডা মন্ত্রী রাস্তা দিয়ে যায়, আগে পিছে কোনো পুলিশের গাড়ি নাই। কিন্তু আমাদের দেশে খাইতে হয় না, বেড়াগিরি তো জায়গা হয় না। উন্নত দেশের লোকগুলোর এরা আর কোনো সিকিউরিটি লাগে না, আমাদের দেশের এই পুলিশের গাড়ি লাগে কেন? আমি যারা বুঝছি, আমার বোঝাটা ভুল হইতে পারে, সত্য হইতে পারে, আমি যারা বুঝছি এটা হইলো উন্নত দেশের দায়িত্বশীল যারা, এরা জনগণের পাওনা যা আছে তা দেয়, সুতরাং জনগণ দিয়ে কোনো ডর ভয় এদের নাই। আর আমরা দেশের এমপি মন্ত্রীরা জনগণকে যা কয় তা দেয় না, এই কারণে জনগণের মাঝখান দিয়ে যাওয়ার মতো সাহস এরা নাই। কিন্তু এরপরেও সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে সিকিউরিটি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাও দুর্নীতিবাজ কম না, আমার সাথে যা বলে কয়ে পৃথিবীতে গেছো এর ধারে কাছে দেও তোমরা নাই, সুতরাং তোমরাও দুর্নীতিবাজ। কিন্তু এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা দিয়ে তোমাদেরকে গজব আর আজাব থেকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন,
এত নিয়ামত আর কোন প্রাণীকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ার পরেও আমরাই হইলাম সবচেয়ে বেশি নিয়ামত খারাপ। আর একটু জোরে বলে, মানুষের মতো নিয়ামত খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই। নিয়ামত খারাপ বুঝেন তো? কারে কো বুঝা শেষ? ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক করুদি নিমক দ্বারা শিকস্তি, নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়, এর নাম হলো নিমক আরাম। নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়। আমার মা বুঝলে আপনারা কিছু হা না কইেন, তাহলে আমার কইতে একটু সুবিধা হইল। মা বুঝেন তো আপনারা যে কিছু হা না কইেন, নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়, এর নাম কি? নিমক আরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মতো অত বড় নিমক খারাপ আর নাই। এই কারণে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের সবচেয়ে অবাধ্য। আরেক আয়াতের মধ্যে বলে, ইল্লাল মানুষ হইল সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আরে কায়দে বলে, ইন্নাল ইনসানা লাকাফুর মুবিন, মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কুরআন দৃষ্টান্ত এনে বলেছেন, কপালের বরাবর যে একটা খারা হচ্ছে এটা তো ঘামাইয়া ছাড়বো, বাতি ছাড়া হয় না। এখনের যুগে কত উন্নত, বাতি ছাড়াই তো নেই হলো না। আরে সূর্য অন্য তো শেষ করু, তো পয়সা বেশি দিয়ে আনতাই, বাতি ছাড়া হয় এখন সব চলে। এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযী যুবহা ফাল মুগীরাতি সুবহা ফাল মুগী ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود. الله رب العالمين في سورة المتحدة قرآن كريشتان توانسن একটা গুড়াকে যে লালন পালন করে ঘাস পানি খাওয়ায়, এতে ওই মালিক গুড়ার ফিডের মধ্যে উঠতে বই থাকে। ভেদ থেকে পরে দুই মানুষজন গুড়া লইয়া যেতে খুব কষ্ট হয়, শ্বাস টান হরি যায়, এটারে আরবিত হয় দবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উর্ধ শ্বাসে হাফাইয়া দৌড়নেওয়ালা গুড়ার কসম, গুড়াটা তার মালিককে নিয়ে উর্ধ শ্বাসে দৌড়ায়, একটা আওয়াজ হয় যখন দৌড়ে, তখন দেখবেন আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়, এই আওয়াজটাকে হয় ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গুড়া তার মালিকের ঘাস পানির কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করার জন্যে তখন উর্ধ শ্বাসে মালিক নিয়ে দৌড়ায়, আর তোমরা আমি এক পুরানা ভাত পানি দিয়ে বানাইছি, মার পেটেও খাওয়াইলাম, এখনো আমার জমিনে থাকো, অসংখ্য আমার নিয়ামত খাও, কিন্তু তোমার উপরে কোনো চাপও দেই না, যাতাও দেই না, কিন্তু একপরেও তোমরা আমার বিধান পালন করার জন্য হাফাইয়া উর্ধ শ্বাসে দৌড়া আসো না। হামলা করতে হবে, তখন দেখবেন ঘোড়া দুশ্মনের তাবুতে মাঝখানে হামলা করার জন্য মালিকের নির্দেশ, খুব ঠান্ডা সময়, সকালে খুব ঠান্ডা কুয়াশা, কিন্তু এরপরও গুড়া কোনোদিন অনীহা প্রকাশ করে না যে আমার জাম্পার নাই মাফলার নাই আমি মারতাম না,
এরম অনীহা প্রকাশ করে না, মালিকের কথা মানার জন্য ঊর্ধ্ব শ্বাসে দৌড়াইয়া যায়। কিন্তু মানুষ তোমরার অবস্থা হইল একটু যদি ঠান্ডা পড়ে আর কুয়াশা পড়ে, তাহলে মুয়াজ্জিন যদি কয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এ কিন্তু উঠলে অথবা কম লিডারে আরো ভালো করে টান দিয়া মায়ের মাথায় দিয়ে কয় যে ঠান্ডা আর কুয়াশা, এ নামাজ থেকে ঘুম হইবালা। যার বাড়িতে একটা কুত্তা লালন পালন করে, এই কুকুরটারে বাতের মার খাওয়াইছে আর কিছু না, এই মার খাই এই কুত্তা শুকরিয়া আদায় করার জন্য কয় আপনি ঘুমান আমি ঘুমাবো না। কুত্তা ঘুমায় না, কুত্তার মালিক ঘুমায়। আর আমাদের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে মালিক? আমাদের আল্লাহ ঘুমায়নি? আর একটু জোরে বলেন। কিন্তু আমরা ঘুমাইনি? আমি এটা মানি না, আমরা ঘুমাই না, আমাদের ঘুম পাড়ায়। যদি আল্লাহ ঘুম না দেয়, দশটা ঘুমের ট্যাবলেট খাইলেও আপনার ঘুম আসবে না। আর একটু জোরে বলেন, আমরা ঘুমাই না, ঘুম হারায়। আল্লাহ নিজে কোরআনে বলেন وَجَعَلَ النَّوْمَ سُبَاتًا وَجَعَلَ اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম দেই। কেন ঘুম দেই? সারাদিন তুমি চলাফেরা করার কারণে ক্ষেত কামারে, বিভিন্ন মেল ফ্যাক্টরিতে, দোকান পাঠে, হাটে ঘাটে তোমরা মেহনত করার পরে যে ক্লান্ত হয়ে যাও, দুর্বল হয়ে যাও, সেই দুর্বলতা দূর করে তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঘুম দেওয়া হয়। এবং ঘুমটা যাতে ভালো করে সাবে, রাত্রির একটা পর্দা অন্ধকারের সাপায় দেই, যেভাবে লাইটটা ধরে রাখছে, এই লাইট এইভাবে চোখের সামনে ধরে রাখলে ঘুমাইব, আপনি ধরে ঘুমাইব, আইলেও আধা ঘুম আধা যায়। দিনের বেলা আমরা ঘুমাই, দিনে ঘুমাইলে বাইরে দেখে না মাপে কেটা আগে ইনুমি ঘুমো ঠিক আছে, আর রাত ঘুমাইলে সুর গরম বৃক্ষা তালা ভাঙ্গে খোল্লা আলগি দিয়া বালিশের তোল থেকে মোবাইল লিয়ে গেছে ওই তারা যেরকম ঠিক নেই। তো রাইতে অন্ধকারে একটি পর্দা আল্লাহ টেনে দিয়েছেন, শুধু তা না, চন্দ্রের মধ্যে তাকায় দেখেন একটা গাছের মতো দেখা যায় চন্দ্রের মধ্যে। এই দাগটা কিসের? এক বইয়ের মধ্যে বসছিলাম চাঁদের বুড়ি, চাঁদের মধ্যে বলে এক গাছ আছে, এখানে এক বুড়ি দেখে, বুড়ি বইয়ে বইয়ে সুতা কাটে, আর কোনো কাম নাই সুতা থাকে। বিজ্ঞানীরা কয় এটা পৃথিবীর ছায়া, ছায়া বট তো আর জায়গা পাইছে না, চান্দ গে বসে ঈশ্বর অভিজ্ঞ সাহাবীরা জিজ্ঞাসা করে নিয়ে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে একটি দাগ দেখা যায় ওই দাগটা কিসে? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন নবীজি। তখন বলেন সাহাবীরা রে সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল, দুইটা লাইট সমান চলে চললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে। তাই আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার নূরের পাখা দিয়া চন্দ্রের মধ্যে আঘাত করো তিনবার, আমরা যেইভাবে ল্যাম্পের আগুন হাত দিয়ে বাতাস দিয়ে নিবাই, আমরা যেইভাবে মোমবাতির আগুন হাত দিয়া তাবাদা নিবাই, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন জিবরাইল তিনবার তুমি আঘাত করো বাতাস দাও চন্দ্রের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামের বিশাল পাখা দিয়ে চন্দ্রের মধ্যে তিনবার বাতাস দেওয়ার পরে ওই চন্দ্রের ভিতর থেকে আলোটা সরে গিয়েছে, যেই মাত্র আলোটা সরে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ও জিবরাইল
এই আলোটাকে সূর্যের আলোর সঙ্গে মিলাইয়া দাও, আর একটা দাগ রেখে দাও আমার বান্দা বান্দিরা চন্দ্রের দিকে তাকাইয়া, এই দৃশ্য দেখে যেন আমার শুকর আদায় করতে পারে আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুমাইবার সকল ব্যবস্থা আমি তোমরা করে দিলাম, আর আমি ঘুমাই না, আল্লাহ ঘুমায় না, আমরা সব ঘুমাইবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। কিন্তু কোনদিন কেউ তো আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না যে হুজুর আল্লাহ ঘুমায় না কেন, ঈদেও জিগায় না, কোনদিন শাস্ত্র বইও মাথে না, মাখবো কোন রাজে না, কোনো খামেন না, জল নেন জল নেন ইতা লইয়া মাছ হজর কণ্ঠ কিনে জল নেন জল নেন যে তুমি মাথ নামাজ করুনি তুমি বিচার করে শুনে আগে আলহামদু হলো, তখন দেখা যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ তখন ডাক দেব ফেরেশতারা কেমন আশ্চর্য প্রশ্ন, আল্লাহ তোমার জিগাই বলি যে আমি কিতান দা বানাইছিলাম কোরে কোন ঠিক আরে কি দিয়া বানাইবি, এটা তো সম্পূর্ণ আল্লাহর ব্যাপার, জোরে কোন ঠিক কিনা আল্লাহকে আপনার জিগায় বানাইব, আমাদের জানার ব্যাপার হলো আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তাকে সম্মান দেওয়া, জোরে বলেন ঠিক কিনা, কাকে কি দিয়ে বানাবেন এটা আল্লাহর ব্যাপার, কেউ কেউ নূর দিয়ে বানাইছেন, কেউ না মাটি দিয়ে বানাইছেন, কেউ না পানি দিয়ে বানাইছেন, কেউ না আগুন দিয়ে বানাইছেন, জোরে বলেন ঠিক না। আমার একদিন এক বাড়ির সামনে আমি রাস্তা দিয়ে যাই, আমার ছাত্র জমানা এক লোক দৌড় দেয় এমন ব্যাপারটা, ও বাবা সাহ রসুল্লার কিনান দা বানাইছেন মত সন্দিগ্ধ, আমি চিন্তা করে দেখলাম এবার ওর বাড়ির সামনে কোন কথা কইব আর মার খাইব, আমি তখন বললাম চাচা রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছে ওই সময় আরশ করছি লোক যারা আছি আর ভবিষ্যতে যারা আইব যারা এসে গেছে প্রত্যেকের ছবি লোহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকাই, আর তো ধরে কম আল্লাহ নিজে বলে وكل شيء أحصيناه في إمام مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছি, এজন্য আমার আগে যত নবী এসেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করেছেন, আমি তাকায় দেখি কোন জায়গায় দেখা করেছেন, হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নাই, মুহাদ্দিসিনে কালাম বলেন হয়তো এটা মেয়াদের রতনীতে আর নয় স্বপ্নের মাধ্যমে সমস্ত নবীরা এসে দেখা করেছেন, নবীজি বলেন তাকায় দেখি কোন নবী এসেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী এসেছেন 40 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন, একজন নাই উম্মত, হঠাৎ করে তাকায় দেখি 600 উম্মত পিছনে আর নবী আগে আগে তাদের দোলাবালুর আঘাতে, তখন দেখা যায় দোলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে দিয়ে আসতেছেন, আল্লাহ তখন জানিয়ে দিলেন তিনি হলেন বনী ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি ডাক দিয়ে বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এত উম্মত হয়, নবী বলেন আমার চারাটা একটু মলিন হয়ে গেল, ও প্রভু এত উম্মত তো আমার হবে না, কিয়ামতের মাঠে মূসা নবী তো সকল
সকল নবীর ইশারা হবে, এত উম্মত আমার হবে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, অকল নবীজি আপনার কি পরিমাণ উম্মত হবে, লোহে মাহফুজের মধ্যে তাদের ছবি সহ লটকানো আছে, এখনই দেখায়া দেই, আপনি একটু মাথা মুবারক ডান দিকে ঘোরান। আমি ডান দিকে ঘোরাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ, মানুষের বীরের কারণে আমার ডান দিকে রাসমাল আর দেখা যায় না। আল্লাহ একজন অভিজিত বাম দিকে মাথা ঘোরান, আমি আবার বাম দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, অগল অভিজি উপর দিকে মাথা উঠান, আমি আবার উপর দিকে মাথা উঠাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের বীরের কারণে আমার বাম উপরের আসমান আর দেখা যায় না। আপনার চেহারা মলিন হয়েছিল, এবার ডাইনে বামে উপরে ছয় লক্ষ নয় ছয় কোটি নয়, অসংখ্য অগণিত উম্মত যা দেখলেন, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন, এই সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আমাদের প্রত্যেকের ছবি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওইরা দেখে দেখে বানিয়ে নাও না, পাক পানির মধ্যে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে এক চিল্লা, তখন তার সুরত পরিবর্তন হয়ে গেল না, পাক পানির থেকে মিন আলাকা, আল্লাহ কোরআনে বলেন রক্তের একটা পিণ্ড হয়ে গেল, আরো 40 দিন পর্যন্ত মেহনত করার পরে তখন মিন মুদগা, কুষ্ঠের টুকরা হয়ে গেল, আরো 40 দিন মেহনত করার পরে 360টা জোড়া কঙ্কাল বৈশিষ্ট্য এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠগুলো ফিট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম, এমন সুন্দর, এমন সুন্দর বডি আমি আল্লাহ কোনো মাখলুকরে দেই নাই, তোমাকে আমি কুদরতি স্প্রিং দিলাম, তোমার কবজার মধ্যে দেখো স্প্রিং, তোমার কনির মধ্যে স্প্রিং, তোমার ফড়ার মধ্যে স্প্রিং, আঁটুর মধ্যে স্প্রিং, আকবরে পায়ের গোড়ার গোড়ার মধ্যে দেখা যায় স্প্রিং, এমন কটারা বসাইয়া দিলাম বান্দারে, সমস্ত দেহরে তুই একবারে উল্লাইয়া পাল্লাইয়া পা গুলো উল্টাইয়া কাদের ওপরে এনে দিয়া, এত সুন্দর তুই কুদরতি স্প্রিং দেওয়ার কারণে করা সম্ভব হয়েছে, আর না হয় সম্ভব হইত না, তোমার গাড়ের মধ্যে কুদরতি স্প্রিং দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব বানাইলাম আমার ইচ্ছা মতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ, ওয়াল্লাযী কদ্দারা বাহাদা, আমি আল্লাহ তোরে বানাইলাম, আবার দেখ অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান দিলাম, খালাকা ফাসাওয়া, হাত দুইটা এক সমান, পা দুইটা এক সমান, চোখ দুইটা এক সমান বরাবর, যদি এটা না করতাম, কান দুইটা এক বরাবর, তা যদি না করতাম, বান্দারে একটা হাত যদি হইত এক হাত, আর একটা হইলো দেড় হাত, একটা পা হলো তিন হাত, আর একটা হইলো দেখা যায় দুই হাত, এমন বেশ কম হইলে তোর কেমনে চলাফেরা করতি, কান তো পার লইয়া যাও যে তুমি কেমন হইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকা ফাসাওয়া, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আবার কুদরতি স্প্রিং দিয়া এত সুন্দর বডি আমি দিলাম নারী পুরুষের আলে, এই বডি পাইয়া তোমরা যখন আমি আল্লাহর নাফরমানি করো, ইয়ার সেইতে আশ্চর্যের আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা, এরপরে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 মাস পর্যন্ত তোমার এই দেহটা যখন গঠন হয়ে গেল, রুহু না দেওয়া পর্যন্ত তোমার এই দেহটা মুর্দা, এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাই দিতাম আওয়ামী লীগে নিবনি বিএনপি বুঝলেন নিয়ে, আমরা বড় করি তো অনেক মানুষ আমরা কমে গেছি কি, এদের বড় মনে মানা মনে হইব জাতীয়বাদী নিবনি, আমার আব্বা রাখবে না, মা রাখবে না, অর্থাৎ আমার কোনো দাম নাই, আমি
তোমাকে দামি বাড়াইলাম, আর এখন তুই আমার আওয়ামী লীগ তোর কাছে দামি, তোর কাছে বিএনপি বড় দামি, জাতীয় বাড়ির কটার বড় গুরুত্ব। আমি আল্লাহকে বলে গিয়েছো তোমার দলের বিরুদ্ধে কিছু কইলে তোমার রাগ উড়ে গুসা উড়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কইলে তোমার সেতু রেখ, বিএনপির বিরুদ্ধে কইলে তুমি তুমি বিএনপি করার জন্য তোমার রাগ উড়ে, জাতীয় বাড়ির বিরুদ্ধে কইলে রাগ উড়ে, কিন্তু আমার বিরুদ্ধে কইলে তোর কোন রাগ গুসা উঠে না। কেমতের মাঠে অবশ্যই তোমার জবাব দিতে হবে। রুহু তোর ভিতরে জীবন দিলাম, এই জীবনটা আবার এমন ভাবে দিলাম, কান যেইভাবে দিছি, চোখ যেভাবে দিয়েছি, জিহ্বা যেইভাবে দিলাম, কিডনি যেইভাবে দিয়েছি, তোমার হাড়ের ভিতর পাল যেইভাবে দিয়েছি, রুহ এইভাবে দেই নাই, যদি দিতাম তাহলে চোখ কুল্লা নিয়ে যায়, কান কেড়ে নিয়ে যায়, জিহ্বা কেড়ে নিয়ে যায়, কিডনি কুল্লা নিয়ে যায়, তোর রুহু কুল্লা নিয়ে দিত, নিয়ে বুসের দলেরা ফ্রিজের মধ্যে রেখে দিত, একটার পর একটা লাগাই যেত, এটা অকেজ হলে এটা চালু হয়ে যাবে, আর তোমরা জান নিয়ে কোন নিরাপত্তা থাকতো না, রাস্তায় বের হলে তোমাদের জান চিন্তায় হয়ে যেত। আর তো ধরে বলে শুধু তাই না, এমন ভাবে রুহু দিলাম মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে আমি আল্লাহ, এমন ভাবে রুহু দিলাম যে রুহু দেওয়ার কারণে অরে বান্দা ছেলেরা তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের মধ্যে রুহু আছে, যেমনি ভাবে তোমার দেহের মধ্যে রুহু আছে ঠিক তেমনি ভাবে আরশে আযিম থেকে নিয়ে পৃথিবীর সমস্ত মখলুকের মধ্যে আমি আছি। আল্লাহ জোরে কা কোন রাস্তে তুই তোমাকে বলে আল্লাহ দেখা যায় না, তোরা যায় না, শোয়া যায় না, স্পর্শ করা যায় না, এই জন্য আল্লাহ মানি না, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না, মুবাসসির হওয়া লাগবে না, তুমি বড় কিছু হইতে হবে না, তোমার ভিতর রুহু দিয়া যাতে জবাব দিতে পারো, এর জন্য রুহু সেট করে দিলাম, দেখা যায় না, তোরা যায় না, শোয়া যায় না। এক নাস্তিক শিক্ষক ছাত্রদের পড়ায়, মোল্লাদের কথাই মানিস না, আল্লাহ বলতে কিছু নাই, যুরে পান্না ওজুবিল্লাহ, আল্লাহ যদি থাকতো তাহলে আমরা ধরতে পাইতাম, স্পর্শ করতে পারতাম, দেখতাম, দেখিও না, ধরতাম পারি না, স্পর্শ করতে পারি না, তাহলে আল্লাহ কেমনে মানবি। এমনি এক ছেলে দাঁড়ায় কয় স্যার আপনি জিতা না মুর্দা, আমি মনে করছিলাম তুই তো ক্লাসের মধ্যে বুঝি বালা, এখন তো বোঝা যায় তোর মাথার গোবর সারা কিছু নাই, তুই দেখস না আমি যে মাতি কথা, আপনার রু আছে বলে বসে আছে, দেখছেন না, ধরছেন না, স্পর্শ করতে পারছেন বললেন না, তো দেখলেন না, ধরতে পারলেন না, স্পর্শ করতে পারলেন না, আমরাও দেখলাম না, একটু টেবিলে রাখেন না, এরপরে দেখকে বিশ্বাস করি দেখানো যায় না, ও দেখানো যদি যায় না, আর আপনি মানেন আমার আল্লাহ দেখানো যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এর হলো আল্লাহকে বিশ্বাস করতে হয়। জীবন দিলাম তুমি এত দামি হয়েছো, এরপরে আবার তুমিতুকুম আমি তোমাদের মরণ দিব, এই কথা জানার পরে তুমি না ফরমানি করো কিভাবে, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেলে আমি আল্লাহ মরণ দেব, ওই দিন বুঝবে কই মন দালে কই মন সাল হয়। মুমিনের কি মরণের কষ্ট হবে, আল্লাহর নবী বলেন হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে, নবী হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, গরু ছাগল হোক,
কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে। আল্লাহর নবী যখন বললেন, আম্মাদান আয়েশা বলেন, কিন্তু এরপরও আমার ধারণা ছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিষ্পাপ নবী মাসুম নবী, ওনার কোনো কষ্ট হবে না। কিন্তু আমার ধারণা পাল্টে গেল, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যান ওই দিন আমরা চাদর দিয়ে রসুলকে ডেকে রেখেছি। হঠাৎ করে দেখি আল্লাহর নবী একটা হাত এইভাবে গুটায়, হাতটা আবার লম্বা করে, পা এইভাবে টানে, আবার পা লম্বা করে। এই দৃশ্য দেখে আমি তখন চাদর মুবারক উপর থেকে উঠাইলাম, উম্মতে মুহাম্মদীর আলে শোনো আল্লাহর নবী বিশ্ব নবী যিনি আল্লাহর পরে সম্মান মাসুম নিষ্পাপ নবী, কিন্তু আমি তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান দিয়ে গাম্বাল হয় নাই। রবিজি বলতেছেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মউত ওয়া গামারাতিল মউত। ওই দৃশ্য দেখে আমি তখন আমার ধারণা পাল্টে গেল, দুনিয়ার কোন মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না। সুতরাং তুমি যেন অপমানি করো, বুঝে শুনে না অপমানি করো, মরণ যন্ত্রণা অবশ্যই হবে, কিন্তু যদি তুমি আমি আল্লাহর নিমকরাম না হও, আমার বিধান মেনে নাও, আমি আল্লাহ তোর সামনে জান্নাত তুলে ধরে মরণের কষ্ট কষ্ট রাখবো না, এই কষ্টকে আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহিকুম, আবার তোমাকে জিন্দা করা হবে, আবার তোমাকে জিন্দা করা হবে। কোনো কবর নিয়ে জেগে যাবো মার রাব্বুকা, তখন যদি কই না আমেরিকা চলবে তো, ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, তখন কবে আমি নিরপেক্ষ চলবে তো, নিরপেক্ষ বলে। এরপরে জেগে যাবো আমার নবীকা, তোমার নবীকে তখন কয়ে দিয়েন কাল মাস লেগে চলবে তো না, এটা তো দেখ ওই দিন বলতে হবে রাব্বি আল্লাহ, জবান দিয়ে যদি আয় দিন আল ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি কাদিয়াম। তো ওই কথাটা কবরে গেলে আপনার জবান আমার জবান দিয়ে আইতে গেলে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানলেই তখন দেখা যাবে মৃত্যুর পরে জবান দিয়ে এই কথা বের হয়ে আসবে। যেরকম ঠিক কিনা, শুধু তা না, এরপরে বলেন সুম্মা ইলাইকি তুরজাউন, আবার জেনে রাখো যে তোমরা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে আমার দিকে, আমার কাছে আসতে হবে, গেছো আমার কাছ থেকে আবার আসতে হবে আমার কাছে। ওই দিন তোমার জীবনের সব কিছুর হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে তোমার দিতে হবে, এছাড়া উহাই নাই। তাহলে ওদের রহম করতাম কি, আল্লাহ রসুল যারা বলছে রিডি করো লিখি, তামুতুন কামা তাহিয়ুন ওয়া তুহশারুন কামা তামুতুন, তোমার চাল চলন ভালো করো, কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন করো, জীবন যখন করো তাহলে মরণের সময় তুমি হাসি মুখে পৃথিবীর থেকে বিদায় হবে, মরণ ভালো হবে। আর যার মরণ ভালো হবে ঈমানের সাথে হবে, তার কবর হাসর নসর সবগুলো ভালো হবে। যেরকম ঠিক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। আজকের এই মাহফিলের আয়োজন, হ্যাঁ আলহাজ মিসবাহ উনি এই মাহফিলের আয়োজন করছেন অনেক কষ্ট করে, আমিও ব্যস্ততার মধ্যেও একটু শুধু বের করেছি, কিন্তু ইয়ার পরেও আরো বহু উলামা ইকরাম রয়ে গেছেন। যেহেতু আগে একটা তারিখ দিছিলাম মানে শেষে ওয়াজ করার লেগে, কিন্তু ওই তারিখটা মতো ওনাদের জন্য আসতে অসুবিধা হয়। আবার পরবর্তীতে যে এক বক্তা আসতেছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনাকে পাইতে গিয়া আমরা তারিখ আবার পরিবর্তন করে 21 তারিখ করছি। তো 21 তারিখ করতে গিয়ে আমি কোরআনুল আগ থেকে দাওয়াত রাখা, একটা হলো ও গোলাপগঞ্জের বাদেশ্বর হারিয়ার ওইদিকে জোরে ভরে, একসার পরে হইলো মগলা বাজার, আর একটা হইলো উমরপুর, কই তিন দেশ তিন ওয়াদ, এর মাঝখান দিয়ে আবার এখানে ঢুকানি হয়েছে। তো এই জন্যে আমার পরে ওলামা ইকরাম আছেন হযরত মাওলানা
খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, যার আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অত্যন্ত হৃদয়গ্রাহী, অত্যন্ত মনের মনের চাহিদা পূর্ণ হবে। উনি লম্বা সুর আলোচনা করবেন আজকের আলোচনায়, এই জন্য আপনারা মেহরবানি করিয়া কেউ যাইবেন না। আগে আর মাঝখানে আবার হযরত মাওলানা নাজমুদ্দিন কাসিমী সাহেব দামাত বরকাতুহুম তিনিও আছেন, আপনারা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। এরপরে আখির মোনাজাত করিয়া বিদায় হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা চাইনি গুণ আর উপরে লজ্জিত আর শর্মিন্দ হয়ে আলেম আলমানি সদা দারি ওলা মুরব্বিনি নওজোয়ান ভাইদের নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গোনাগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহরবানি করে জিন্দেগের গুনারে মাফ করে দাও। দেখুন আমি জানি না আজকের এই মোনাজাত কার জন্য, জানে জীবনের শেষ মোনাজাত, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগের গুনারে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, সকল বিমারীকে আল্লাহ তুমি সেবা করে দাও। রব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেক বিমারী দরখাস্ত করেছেন, দোয়া চাইছেন, আল্লাহ মেহরবানি করে সকল বিমারীকে তুমি সেবা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের আওলাদ গুলোরে পাক্কা নামাজি দিনদার পরেজগার বানাইয়া দাও, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও, আয় আল্লাহ পারিবারিক জিন্দগিতে শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা হাজির হয়েছেন, টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সাহায্য করেছেন গো, কিয়ামতের মাঠে এই মাহফিল আমাদের জন্য নাজাত ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে কুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত পাইলাম জানি না কার মা নাই কার আব্বা নাই, আল্লাহ আমার মা বাবার কবরে আযাব দিও না, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ ও মাবুদ এই এলাকার মাটির নিচে যত মর্দা ঘুমাই আমাদের মুখের দিকে হাতের দিকে তাকাই আছে, ইয়া আল্লাহ আলহাজ মিসবাহ সাহেবের আব্বা দুনিয়াতে নাই, আরো যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ এবং এই এলাকার মাটির নিচে যত মর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকাই আছেন, মেহরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, আমাদের জবানে কালিমা শাহাদত জারি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।